সকালে এখানে যোগা করি, আমাদের এই স্যার আমাদেরকে করায় যোগা। কিরকম লাগে ক্লাসে আসতে? বহুত মজা, যোগা ভালো লাগে, বহুত কিছু যোগা শিখেছি আমরা। যেমনি কি কি শিখলে? প্রাণায়াম, বৃক্ষাসন, গায়ত্রী মন্ত্র, কপালভাতি, তারপরে বৃক্ষাসন, ধনুরাসন, এগুলো শিখেছি। কোনোবাই নুশুনে কানেরে, আকৌ কোনোবাই দেখা নাপায় চকুরে, একেবারে কথা কব নোৱাৰা শিশু আৰু কিশোৰ কিশোৰীক দিয়া হৈছে যোগাসনৰ প্ৰশিক্ষণ। যোগৰ জৰিয়তে বিশেষভাৱে সক্ষম শিশু আৰু কিশোৰ কিশোৰীৰ শৰীৰ সুস্থ কৰি ৰাখিবলৈ শিলচৰত বিনামূলীয়া যোগাসনৰ শিবিৰ আৰম্ভ হৈছে। কেৱল শৰীৰটো সুস্থ কৰি ৰখাৰ বাবেই নহয়, বিভিন্ন যোগাসন প্ৰতিযোগিতাৰ জৰিয়তে দিব্যাংগক সুযোগ কৰি দিয়াৰ প্ৰচেষ্টা হাতত লৈছে শিলচৰৰ শিৱদুৰ্গা ক্লাবে। ৰাষ্ট্ৰীয় আয়ুষ মিছনৰ অধীনত শিৱদুৰ্গা ক্লাবৰ পৰিচালনাত যোৱা কেইবামাহৰ পৰা চলি আহিছে এই যোগ শিবিৰ। যোগ প্ৰশিক্ষক চন্দন দেৱ আৰু শিৱদুৰ্গা ক্লাবৰ সভাপতি লালন প্ৰসাদ গোৱালাই সক্ৰিয়ভাৱে এই শিবিৰ পৰিচালনা কৰি আহিছে। নমস্কার, আমার নাম চন্দন দেব, আমি শিলচর পৌরসভা পরিচালিত জাতীয় গ্রাম বিদ্যালয়ের যোগ প্রশিক্ষক। আমাদের বিগত জানুয়ারি মাস থেকে আমাদের হ্যান্ডিক্যাপ বাচ্চাদেরকে নিয়ে যোগার একটা ক্যাম্প চলছে, ফ্রি ক্যাম্প, যাতে যোগার দ্বারা বাচ্চাদেরকে কীভাবে সুস্থ রাখা যায় এটাই আমাদের উদ্দেশ্য। আর এই প্রজেক্টটা হয়েছে আসাম সরকারের ন্যাশনাল আয়ুষ মিশন গভর্নমেন্ট অফ আসাম, তো কাছাড় ডিস্ট্রিক্টে আমরা পেয়েছি শ্রীদুর্গা ক্লাব। তো আমাদের যে প্রেসিডেন্ট আছেন লালন প্রসাদ গোয়ালা, উনি সেই উদ্যোগ নিয়ে আমরা পড়াগুলিতে কাজ করছি। কেউ আছে হাঁটতে পারে না, কেউ আছে কথা বলতে পারে না, কেউ আছে চোখে দেখে না, ওইগুলো তিনটে রকম নিয়ে কিছু মানে আমরা হাতের ইশারা দিয়ে ওদেরকে বুঝিয়ে দিই, আর যারা দেখতে পারে না ওদেরকে আমরা ধরিয়ে দিয়ে করিয়ে দিই। 3 4 8 7 6 5 4। দেখুন, আমরা ছোটোর থেকে যারা যোগাতে থাকে সবসময় শরীর ঠিক থাকে, তো যেহেতু তাদের কোনো না কোনো একটা প্রবলেম আছে, মানে ওরা যদি এখন থেকে প্র্যাকটিস করে যায় পরবর্তীতে ওরা কিছু হলেও ইম্প্রুভ হয়ে যাবে। তো আমাদের উদ্দেশ্য হলো যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছে তাদেরকে কীভাবে আমরা সুস্থ রাখতে পারি, বা নিজের শরীরটার ওরা কীভাবে নিজেকে সুস্থ রাখতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। নিয়মীয়া যোগাভ্যাস করিলে শরীরৰ বহু সমস্যা নাইকিয়া হয়, শরীরৰ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিত যোগাভ্যাস অতি সহায়ক, বিভিন্ন ধরনের মানসিক সমস্যা রোধ করে, লগতে বিভিন্ন জটিল রোগৰ আশঙ্কাও হ্রাস করে এই যোগাভ্যাস। তো ঘরেও প্র্যাকটিস করা হয় সকালে উঠে 4টার সময়? বাহ।